ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা আজ গর্ববোধ করি। ওনার যে আন্দোলন, ওনার যে বলিদান, উনি যেটা নিয়ে শুরু করেছিলেন জনসংঘ, তার আজ ফলস্বরূপ আজ গোটা ভারতবর্ষে রাষ্ট্রবাদী সংগঠনের নেতৃত্বে সরকার চলছে এবং যেগুলো নিয়ে আমাদের আন্দোলন ছিল, অর্থাৎ উনি যে দল তৈরি করেছিলেন জনসংঘ, সেই দলের যে উদ্দেশ্য ছিল সেটা আজ পরিপূর্ণ হয়েছে। আজ গোটা দেশে এক নিশান, এক বিধান, এক প্রধানের যে সংকল্প ছিল সেটা আজ আমরা সত্যিকারে, আমরা যুব যারা রয়েছি আমরা সেটার ফল পেয়েছি, আমরা তার উপলব্ধি করছি, আমরা তার সারা দেশে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে। এত আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যে জন্য ওনার জন্মদিন আমাদের জন্য একটা বিশেষ গুরুত্ব। তো তাই সারা ভারতবর্ষব্যাপী আজ প্রত্যেকটা বুথ সহ প্রত্যেক প্রদেশ কার্যালয়ে আজ ওনার জন্মদিন পালন করা হয়েছে। এই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে উনি পদত্যাগ করেন এবং পরবর্তী সময়ে বঙ্গ হয়েছিলেন এবং ১৯২১ সালে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ১৯২৭ সালে উনি বেদস্থায়ী পাশ করে আমাদের আলাদা পতাকা হবে। আপনারা চিন্তা করে দেখুন যে ভারতবর্ষে যখন স্বাধীনতা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় উনি দুইবার উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং ১৯১৯ সালে উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনি এলএলবি উপাধি পেয়েছিলেন। পরবর্তী সময়ে ১৯ সালে উনি ইন্টেলিজেন্টের প্রতিবাদ করে উনি সাধারণত আপনারা করেন, উনি সাধারণত এমএল ক্ষেত্রে ইংলিশ নিয়ে করে থাকে, কিন্তু এই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে উনি পদত্যাগ করেন এবং পরবর্তী সময়ে বঙ্গ হয়েছিলেন এবং ১৯২১ সালে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ১৯২৭ সালে উনি বেদস্থায়ী পাশ করে আমাদের আলাদা পতাকা হবে। আপনারা চিন্তা করে দেখুন যে ভারতবর্ষে যখন স্বাধীনতা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় উনি দুইবার উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছিলেন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.